মধ্যে বলতে শাড়ি আর চুরি পড়ুন আর মমতাকে মা মা করে চিৎকার করুন। আজকে পারমিশন থাকা সত্ত্বেও কেন আজকে মার্কেট খেলো শ্যামলকে অ্যারেস্ট করুন। আজকে কেন তৃণমূলের গুন্ডারা কেন বিজেপি কর্মীকে মারধর করবে, ভোট লুণ্ঠন করার চেষ্টা করছে? লজ্জা লাগে না? সারা পশ্চিমবঙ্গের পুলিশ বলে সারা লজ্জা, সারা প্রত্যেকটা সারা চোর থাকি মর্দি গুলো, সারা চোর গুলো বসে আছে কেন্দ্রে, সারা বালির গাড়ি লুটবার জন্য চোর বসে আছে, আর গুন্ডা গুলো তারা বিজেপির কর্মীকে মারধর করবে ভোট লুট করার জন্য, সারা লজ্জা করছে না? খাকি মর্দিরা বলতে সারা কোন রাজ্যের কারণে যত রাজ্য পশ্চিমবঙ্গে এই পুলিশ থানাগুলো তুলে দিন, তৃণমূলের ঝান্ডা লাগান। এটা লজ্জা করছে না? একটা কর্মীর বিরুদ্ধে জানালে আমি মানুষ করলে আগুন চলবে, আমি মানুষের অসুস্থ আছে তাই আমি উঠে যাচ্ছি আজকে, কিন্তু এটা জেনে রাখবেন যে যদি এই ধরনের চলতে থাকে এটা কিন্তু চলবে না। এই খাকি বর্দিরা খুলে শাড়ি পরুন, খাকি বর্দিরা বলে শাড়ি পরুন, আর আজকে যদি অ্যারেস্ট না হয় আমি কলকাতায় গিয়ে আলোচনা বসছি। আমি